আজকের ভিডিওটি তিন বন্ধুকে নিয়ে। তিনটি কিশোর ছেলে আগ্রহের সাথে স্কুল লাইব্রেরির সামনে জড়ো হয়েছিল। তাদের অ্যানিমেটেড প্রাণবন্ত বকবক করিডোর করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল। তারা দিনের পালানোর গল্প এবং আসন্ন অ্যাসাইনমেন্টের গল্প শেয়ার করেছে। তারা প্রত্যেকে কৈশোরের উত্তাল জলে নেভিগেট করে নিজেদেরকে নাটকের জালে আটকে রেখেছিল, যা তাদের গঠনমূলক বছরগুলিকে বর্ণনা করে। মার্ক ক্যারিসমাটিক ক্লাস ক্লাউন হাস্যরস নিয়ে এসেছেন, হাসি দিয়ে তার নিরাপত্তাহীনতাকে মুখোশ দিয়েছিল। জ্যাক অন্তর্মুখী শিল্পী, তার নোটবুকের পাতায় লুকানো উদ্দীপক স্কেচের মাধ্যমে তার আভ্যন্তরীণ অশান্তি প্রকাশ করেছে। এবং অ্যালেক্স উচ্চবিলাসী ওভারচিয়ার, একাডেমিক দক্ষতার মাধ্যমে বৈধতা চেয়েছিলেন। আড্ডাবাজির মাঝে একটি ছেলে উত্তেজিতভাবে তার ধার করা উপন্যাসের একটি রোমাঞ্চকর অধ্যায় বর্ণনা করেছিল। তার বন্ধুরা মনোযোগ সহকারে শুনত। তাদের চোখ বইয়ের জগতে বাইরে একটি ভাগ করা আবেগ প্রতিফলিত করে। প্রতিটি বই তাদের দুঃসাহসিক কাজ এবং আবিষ্কার প্রতিশ্রুতি দিয়ে উপলব্ধ করে। নিস্তব্ধ পরিবেশে গ্রন্থাগারটি গান অন্বেষণের অভয়ারণ্যে রূপান্তরিত হয়েছিল। তিন বন্ধু গানের জন্য একটি যৌথ অনুসন্ধানে নিয়োজিত হয়েছিল। তারা খুব কমই বুঝতে পেরেছিল যে আলাপচারিতায় তাদের মধ্যে বন্ধুত্ব গভীরতর হচ্ছে এবং শেখার জন্য আজীবন ভালোবাসা সহ বন্ধুত্বের শিকড় গাঁটছে। তাদের ভাগ করা অভিজ্ঞতার প্রতিধ্বনি দীর্ঘস্থায়ী ছিল। বয়স সন্ধিকালের উত্তাল যাত্রার মধ্যে বন্ধুত্বের রূপান্তরকারী শক্তির প্রমাণ। তিন বন্ধুর বন্ধুত্বকে স্বাগত জানাতে দুই বান্ধবী মোবাইলে ভিডিও করছে।